মেগলিগঞ্জ ব্লকের রানীহাট অঞ্চলে দুয়ারির পার এলাকায় শতাধিক বিঘা ধানের জমি জলের তলায়। দুদিন দিন জলমগ্ন থাকলে ধানের গাছ নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা করছেন চাষিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দিনে বৃষ্টির জেরে সেখানে দুয়ারির সেতু মুখে পানা জমেছে, ফলে কুটিরডাঙ্গা পবনার টাড়ি সহ আরো বিস্তীর্ণ এলাকায় অত্যন্ত শতাধিক বিঘা ধানের জমি জলের তলায় রয়েছে। এলাকাবাসীদের আরো অভিযোগ রয়েছে, এমনিতেই লকডাউন কাজকর্ম কিছুই নেই, তার মধ্যে ধানের জমি জলের তলায় ডুবে গিয়েছে এবং এই মুহূর্তে এক চরম সংকটে দাঁড়িয়ে রয়েছে এই চাষের জমির মালিকরা, এবং এইভাবে আরো দুই দিন জলের তলায় থাকলে ধান গাছগুলি নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে রানীহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলেশ্বর রায়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বেশ কয়েকদিন পূর্বে এই রকম সমস্যা হয়েছিল, এলাকার লোকেদের নিয়ে সেতুটির মূল মুখ সংস্কার করা হয়, কিন্তু গতকালে বৃষ্টির ফলে একই সমস্যা হয়েছে। তবে তিনি দ্রুত এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। যে ছবি আপনারা দেখছেন, মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের দুয়ারির পার এলাকায় এই মুহূর্তে শতাধিক বিঘা ধানের জমি রয়েছে জলের তলায়, এবং দুই তিন দিন জলমগ্ন থাকলে ধানের গাছ নষ্ট হয়ে যায় এবং এই আশঙ্কায় করছে এই মুহূর্তে চাষিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে, গতদিনে বৃষ্টির জেরে সেখানের দুয়ারির সেতুর মুখে পানা জমেছে, ফলে কুটিরডাঙ্গা পবনার টাড়ি সহ আরও বিস্তীর্ণ এলাকায় অত্যন্ত শতাধিক বিঘা ধানের জমি জলের তলায় রয়েছে। একই লকডাউন চলছে, কাজকর্ম কিছুই নেই, এবং তার মধ্যে এই ধানের জমি জলের তলায় ডুবে রয়েছে, এবং তার ফলে কিন্তু এই ধান গাছগুলি নষ্ট হওয়ার একটা আশঙ্কা করছে চাষিরা এই মুহূর্তে। কি জানিয়েছেন চাষিরা শুনব। ডুবি আছে, হ্যাঁ, মানে প্রধান প্রতি আসতেছে, মানে বিদেশি এখানে মানে দাম প্রচুর দাম আসতেছে, হ্যাঁ, দাম দাম টানে না, আমার ধান খেতে নষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার কত মানে আপনাদের কতগুলো জমি এখানে ডুবি আছে জলের তলায় একটু বললে ভালো? মানে বহুত জমি মানে অন্তত 150 বিঘা, তাই তো? 150 বিঘা হবে জলের তলায় ডুবে আছে। কতদিন ধরে ডুবে আছে জলের তলায়? মানে প্রায় দুই দিন লেগিয়া, এই দুই দিন লেগিয়া আই গেল, আসি রাখতে পারে, হ্যাঁ, দুই নাকি দুই আছে, আবার এমনি তো লকডাউন, হ্যাঁ, দুটো মানে ধান খেলে নষ্ট হয়, তাহলে আমরা কি খাবো?